পঞ্চতন্ত্রের গল্প, এখনকার গল্প গাছ সাক্ষী। দুই বন্ধুতে গলায় গলায় ভাব, অভাব যা কিছু সে কেবল স্বভাবের। একজন ছিল ধার্মিক, অপরজন ছিল তেমনি অধার্মিক। তাই একজনকে লোকে বলতো ধর্মবুদ্ধি, আর অপরজনকে বলতো পাপবুদ্ধি। একবার ধর্মবুদ্ধি আর পাপবুদ্ধি বিদেশে ব্যবসা করতে গেল। ভগবান সহায় ছিলেন আর লক্ষ্মী দেবীর কৃপাও ছিল, তাই সে বছর তারা অনেক অনেক টাকা লাভ করলো। টাকা ভাগ হলো আধা আধি। লাভের টাকা পয়সা নিয়ে দুই বন্ধু অনেক দিন পর দেশে ফিরে এলো। নিজেদের গাড়ি ঢুকতেই প্রথমেই এক বন, সেই বনের ছায়া বিশ্রাম করতে করতে বলাবলি করলো, এত টাকা নিয়ে গাঁয়ে যাওয়া উচিত হবে না, চোর ডাকাতের ভয় আছে, তার উপরে আছে আত্মীয়দের হিংসা, কথায় বলে টাকায় মুনিরও মন টলে। এইভাবে তারা সামান্য টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা একটা বড় বটগাছের তলায় পুঁতে রেখে গাঁয়ে এলো। গাঁয়ে এসে ধর্মবুদ্ধি আর পাপবুদ্ধি সুখে দিন কাটাতে লাগলো। একদিন পাপবুদ্ধি এসে বলল, বন্ধু ধর্মবুদ্ধি, কিছু টাকার দরকার হয়ে পড়েছে, চলো তুলে নিয়ে আসি। ধর্মবুদ্ধি সহজেই রাজি হয়ে গেল, কেননা টাকার প্রয়োজন তারও ছিল। বনে এসে দুই বন্ধু মিলে কত খোঁড়াখুঁড়ি করলো, কিন্তু রক্ষিত সেই টাকা পাওয়া গেল না। তখন পাপবুদ্ধি বলল, আমার সন্দেহ হচ্ছে ধর্মবুদ্ধি, টাকাগুলো তুমিই হয়তো চুরি করেছ। ধর্মবুদ্ধি বলল, লোকে আমায় ধর্মবুদ্ধি বলে ডাকে, জীবনে আমি পরের ধনে হাত দিই না, বোধহয় তুমি টাকাগুলো সরিয়েছ। এইভাবে কথা কাটাকাটি করে দুজনেই রাজার কাছে চলল বিচার প্রার্থী হয়ে। অভিযোগ শুনে রাজপুরুষেরা বললেন, তোমাদের কোনো সাক্ষী আছে? দুজন দুজনকে দোষী বলছো, কে যে দোষী সাক্ষী না হলে তা তো বোঝা যাবে না, কোনো লিখিত প্রমাণ আছে কি? ধর্মবুদ্ধি বলল, ধর্মাবতার, আমাদের লিখিত কোনো প্রমাণ বা সাক্ষী নেই। পাপবুদ্ধি বলল, ধর্মাবতার, আমরা বনদেবতাকে সাক্ষী মানতে পারি, তার সাক্ষী আমি মেনে নিতে প্রস্তুত আছি। বিচারক রাজপুরুষ বললেন, বেশ, কাল সকালেই আমরা সেই বনে যাব, বনদেবতার সাক্ষ্য নেব এবং বিচার করব সেইখানেই। বাড়ি এসে পাপবুদ্ধি তার বাপকে সব কথা খুলে বলল। সে বলল, টাকাগুলো আমিই চুরি করেছি, আমি ধর্মবুদ্ধিকে ঠকাতে চাই। বাবা বললেন, আমি কি করতে পারি? পাপবুদ্ধি বলল, আপনি এক্ষুনি গিয়ে বনের বড় গাছ বটগাছটার কোটরে বসে থাকুন, যখন গাছকে জিজ্ঞেস করা হবে কে চোর, আপনি বলবেন ধর্মবুদ্ধি চোর। তার বাবা এই কাজ করতে সহজেই রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা ধর্মবুদ্ধি, পাপবুদ্ধি ও বিচারক রাজপুরুষেরা বনে এসে উপস্থিত হলেন। পুরাতন বটগাছটার উদ্দেশ্যে বিচারক জিজ্ঞেস করলেন, হে বনের অধিষ্ঠাতা দেবতা বটগাছ, আপনি বলুন ধর্মবুদ্ধি পাপবুদ্ধির মধ্যে কে চোর? সকলে অবাক হয়ে শুনল। গাছের কোটর থেকে উত্তর এলো, ধর্মবুদ্ধি চোর, পাপবুদ্ধিকে না জানিয়ে সেই টাকা চুরি করেছে। বিচারক বললেন, আর সাক্ষ্যের প্রয়োজন নাই, ধর্মবুদ্ধি তোমায় ধিক, তোমায় কঠোর সাজা পেতে হবে। ধর্মবুদ্ধি বলল, ধর্মাবতার, আমায় কিছুক্ষণ সময় দিন। এই বলে ধর্মবুদ্ধি কতগুলো শুকনো কাঠ জোগাড় করে তাতে আগুন ধরিয়ে বটগাছের কোটরে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তখন চিৎকার করতে করতে তার মধ্যে থেকে পাপবুদ্ধির বাবা বেরিয়ে এলেন। তার অর্ধেকটা শরীর পুড়ে গেছে, যন্ত্রণায় তিনি ছটফট করছেন। কাঁদতে কাঁদতে তিনি পাপবুদ্ধির কুকর্মের কথা সব বলে দিলেন। বিচারক তখন ধর্মবুদ্ধির প্রত্যুৎপন্ন অতীতের প্রশংসা করে বললেন, ধর্মবুদ্ধি তুমি সত্যিই ধর্মবুদ্ধি, আর পাপবুদ্ধি তোমার কঠিন সাজা হবে, তুমি চোর। এই বলে তিনি পাপবুদ্ধির মৃত্যুর আজ্ঞা দিয়ে বললেন, পাপবুদ্ধি কেবল উপায় চিন্তা করেছিলে, অপায় চিন্তা করনি, তারই এই ফল। ভালো মন্দ দুই দিক বিচার না করে যে ব্যক্তি কোনো কাজ করে তার বকের মতো দশা হয়।